একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চলবে একাধিক ফোনে। হ্যাঁ বন্ধুরা, আপনারা সঠিক কথাই শুনেছেন, এরকম একটি তথ্য জানিয়েছে হোয়াটসঅ্যাপের তরফ থেকে। আমি আকুল আছি আপনাদের সাথে, আকুল কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। একই সাথে যারা আমাদেরকে এখন পর্যন্ত ফেসবুক পেজটি ফলো এবং লাইক করেননি কিংবা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই আমাদের সাথে জয়েন হয়ে যেতে পারেন এরকম টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। আশা করি আপনাদেরকে বিভিন্ন তথ্য দেব, যে সমস্ত তথ্যগুলো আপনাদের কাজে লাগে। হ্যাঁ বন্ধুরা, আর দেরি করব না, চলুন এখন বিস্তারিত জানাই আপনাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দারুণ খবর। এখন থেকে একই নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুটি ফোনে ব্যবহার করা যাবে। এই সুবিধা বর্তমানে টেলিগ্রামে থাকলেও হোয়াটসঅ্যাপ এই বিষয়ে অনেকটাই পিছিয়ে ছিল। এবার সেই জায়গায় এগিয়ে থাকতে কোম্পানি নিয়ন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি এক পোস্টে ওয়াবেটা ইনফো এই তথ্য জানিয়েছে। ওয়াবেটা ইনফো মূলত হোয়াটসঅ্যাপের নতুন ফিচার সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে থাকে। যারা হোয়াটসঅ্যাপ বেটা অ্যান্ড্রয়েড 2.22.15.13 ব্যবহার করেন তাদের এই ফিচারের আপডেট দেওয়া হয়েছে। পরবর্তীতে সব ব্যবহারকারীদের জন্যই এই ফিচার আপডেট দেওয়া হবে। নতুন এই ফিচারের যেসব সুবিধা থাকছে, বর্তমানে শুধু একটি ফোনে হোয়াটসঅ্যাপের একটি নম্বর দিয়ে লগ ইন করা সম্ভব। তবে ফোন বদলাতে গেলেও সেই একই অ্যাকাউন্টের আগে সব চ্যাট মুছে যাবে। এমনকি পুরনো ফোনের অ্যাকাউন্ট ডিলেট হয়ে নতুন ফোনে অ্যাকাউন্ট তৈরি হবে। কিন্তু নতুন এই ফিচারে একটি নম্বর দিয়ে দুটি ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা সম্ভব। এই মুডটির নাম দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ কোম্পানি নিয়ন মুড। এর মাধ্যমে একই নম্বর দিয়ে একাধিক ডিভাইসে অ্যাকাউন্ট তৈরি করা সম্ভব হবে। দুটি ফোনে একই সময়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলেও চ্যাট ব্যাকআপ পেতে কোনো সমস্যা হবে না। দুটি ফোন থেকেই সমানভাবে চ্যাট ব্যাকআপ পাওয়া সম্ভব হবে। বর্তমানে শুধুমাত্র অ্যান্ড্রয়েডের বিটা ভার্সন এই সুবিধা চালু করা হয়েছে। আইওএস এ এই আপডেট কবে পাওয়া যাবে সে বিষয়ে জানানো হয়নি। এমনকি ওয়াবেটা ইনফোর পক্ষ থেকে এ সংক্রান্ত একটি স্ক্রিনশট শেয়ার করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানলেন, তবে এই ধরনের নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।